নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা পিএসসি ভবনের সামনে থেকে হচ্ছে এখানে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমি বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করব, শীত গ্রীষ্ম বর্ষা আমাদের এই ঋতুগুলো পরিবর্তন হয়, কখনো বৃষ্টি কখনো রোদ, আমার পোশাক থেকে বুঝতে পারছেন। কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতীদের জীবন আজও পরিবর্তন হয় না। 2019 সাল থেকে 2021 সাল বছর ঘোরে, কিন্তু ভাগ্যের চাকা ঘোরে না। যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা ভাবেন এবার হয়তো সংসারের হালটা ধরতে পারবো, বৃদ্ধ বাবা মার পাশে দাঁড়াতে পারবো, তারা বারবার আশাহত হন। তাই পিএসসি ভবনের সামনে, কখনো এসএসসি ভবনের সামনে, কখনো শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে, কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, কখনো বিকাশ ভবনের সামনে তারা জড়ো হন। তারা বলার চেষ্টা করে, তাদের যন্ত্রণার কথা বলার চেষ্টা করে, কিন্তু শোনেন কারা? কেউ শোনে না। তারা বলেন যে এবার হয়তো শুনতে হবে, কারণ শিক্ষিত বেকার যুবক যুবতীরাই সমাজের হালটা ধরে, সমাজকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু তারা আজও বঞ্চিত। কেন? দায় কার, দায়বদ্ধতা কার? একাধিক প্রশ্ন উঠছে, প্রতিটি প্রশ্নের জবাব চাইব এবং বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি প্রশ্ন করব শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে। এ বাংলায় হচ্ছে নাকি? প্রথমে দেখানো বিশেষ রিপোর্ট। বছর পর পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার ফল প্রকাশিত হয়, কিন্তু সেই ফলও 24 ঘন্টার মধ্যে ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর ফলাফল প্রকাশিত হয়, তারপর কেন তা ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হলো? যাদের নাম এই তালিকায় ছিল তাদের ভবিষ্যৎ কি? এই প্রশ্ন তুলে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। 2019 সালে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পার্ট 1 ও পার্ট 2 পরীক্ষা হয়। পরীক্ষা নেওয়া হয় 25 জানুয়ারি 2020 এবং 6 ডিসেম্বর 2020 তারিখে। দীর্ঘ প্রতীক্ষার পর পার্ট 1 ও পার্ট 2 এর মিলিত নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত ফল অর্থাৎ ডিভি লিস্টের তালিকা প্রকাশিত হয়। ফল প্রকাশের 24 ঘন্টা পর সেই ফল তুলে নেওয়া হয় ওয়েবসাইট থেকে। এরপর 56,000 পরীক্ষার্থীর মোট প্রাপ্ত নাম্বারের তালিকা প্রকাশিত হয়। ওনারা পুরোটাই ধোয়াশায় রাখছেন, কিছুই ক্লিয়ারলি তো বলছেন না আমাদেরকে। একটা লিস্ট দিল 23 তারিখ, 24 ঘন্টা পরে লিস্টটা উইথড্র করে নিল, তারপর 30 তারিখে গিয়ে এমন একটা লিস্ট দিল পুরোটাই হেজি হয়ে গেল। মানে সেখান থেকে আমরা ক্লিয়ার কিছু বুঝতে পারছি না, র্যাঙ্কটা অনেকটা পিছিয়ে গেল। কিন্তু আপনাদের মধ্যে একজন আত্মঘাতীও হয়েছেন, দুঃখ হয়তো, কষ্ট লাগে? অবশ্যই লাগে। সেও প্রথম লিস্টে ছিল, পরে গিয়ে দেখা গেল যে এই লিস্টে সে অনেকটা র্যাঙ্কে পিছিয়ে যাচ্ছে। যদি রিজার্ভেশন রুলস মানা হয় তাহলে এই লিস্টে ঠিক আছে, কোনো ভুল নেই। কিন্তু এরা বলতে চাইছে নাম্বার বেশি, কি করে নাম্বার বেশি হয় ওদের? কারণ ওরা তো পার্ট 1-এ ইউআরে চলে গেল, এখন পার্ট 1-এ 10 টাইপসের সাথে ফাইট দিয়ে পারলো না, এখন এসে রিজার্ভ ডে সিট তো নিতে পারে না। নির্বাচনে ভুরি ভুরি প্রতিশ্রুতি থেকে ঝটপট সমস্যা সমাধানের হাজারো ঘোষণা করা হয়, কিন্তু তা যে কেবল চমক এবং ভোট বৈতরণী পার করার কৌশল তা চাকরি প্রার্থীদের বিক্ষোভে স্পষ্ট। চাকরি প্রার্থীদের দাবি নিয়ে সরকারকে খোঁচা বিজেপির। চাকরি প্রার্থীদের সমস্যার দিকে নজর রয়েছে সরকারের, দ্রুত সমাধান হবে বলে দাবি তৃণমূলের। রাজ্যে চাকরি প্রার্থীদের বিক্ষোভ নতুন নয়, এর আগে এসএসসি থেকে পুলিশ কনস্টেবলের নিয়োগের দাবি, বারবার বিক্ষোভে সামিল হন চাকরি প্রার্থীরা। পিএসসি চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ ফের একবার বাংলায় চাকরি নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিল রিপাবলিক বাংলা। চাকরি প্রার্থীদের সমস্যা নতুন নয়, হ্যাঁ নতুন নয়। 2011 সালের পর থেকে একের পর এক বছর ঘুরেছে, কিন্তু ভাগ্যের চাকা চাকরির প্রার্থীদের কি ঘুরেছে? আজ প্রশ্নটা করছি এবং টিভির ওপরে যারা বসে রয়েছেন, যারা শিক্ষিত বেকার যুবক যুবতীদের বাবা মা, তারা প্রশ্নটা ভালো উত্তর দিতে পারবেন। এবং আমার মতো আপনার মতো যারা যুবক, তারা এই কষ্টটা বোঝেন, জানেন, অনুভব করেন। আমি সরাসরি যাব যারা আজকে আন্দোলনে এসেছিলেন, যারা বলতে এসেছিলেন পিএসসি ভবনের সামনে যে আমাদের কথাটা শোনা হোক। তাদের কথা কি শোনা হলো জানার চেষ্টা করি। হ্যাঁ, আমরা সকাল সকালই এসছি পিএসসি ভবনে এটাই জানতে যে 23 সেপ্টেম্বর যেটা মানে রেজাল্ট পাবলিশ করেছিল পিএসসি, তাতে আমাদের নাম ছিল এবং আমাদের ডিভি মানে আপলোড করার ডেটটাও দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে কী এমন হলো 24 ঘন্টা পর সেই চূড়ান্ত তালিকা হঠাৎ করে তুলে নেওয়া হলো কোনো এক অজানা কারণে? তার কারণটাই আমরা জানতে এসেছিলাম যে কী কারণে সেটা তুলে নেওয়া হয়েছে। এবং তার ঠিক 10 দিন পর একটা লিস্ট পাবলিশ করে, তো সেখানে ইন্ডিভিজুয়াল মার্কস শো করা দেওয়া হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে আমরা যারা সংরক্ষিত প্রার্থী ছিলাম তাদের র্যাঙ্ক কোথাও 18,000, কোথাও 22,000, কোথাও 30,000, এরকম সব পিছিয়ে গেছে।
টোটাল সিট আছে যেখানে 7,227টা, তো এখানে এক হতাশার সৃষ্টি তৈরি হয়েছে, যেটা একজন আত্মঘাতী হয়েছে। হ্যাঁ বলছি তো, এক হতাশার, চরম হতাশার সৃষ্টি হয়েছে। আমরা নিশ্চিত হতে পারছি না যে আমাদের যে চূড়ান্ত তালিকায় যাদের নাম ছিল আগামী দিনে যে লিস্ট পাবলিশ হবে তাদের সেই নাম থাকবে কি না। তো এই হতাশার মধ্যে আমাদের দিন কাটাতে হচ্ছে। এই চূড়ান্ত মানসিক অবসাদে আমাদেরই এক বন্ধু বাবু দলুই সে সুসাইড করে নিয়েছে। তো আমরা চাই যাতে এরকম কোনো ঘটনা আর না ঘটে, তার জন্যই পিএসসি অফিসে এসেছি আমরা জানতে যে খুব দ্রুত আমাদের যে চূড়ান্ত তালিকায় নাম ছিল সেই তাদের নাম প্রকাশ করা হোক এবং আমাদের যে পরবর্তী প্রক্রিয়া সেটা কমপ্লিট করা হোক, এটাই আমাদের আবেদন। সদুত্তর পেয়েছেন? না সদুত্তর পায়নি। সদুত্তর পাননি? কী বলা হয় আপনার, কী বলা হলো আপনাদের? যখন আমরা অফিসে জানতে চাইলাম ওনারা ঠিকভাবে ব্যাখ্যা দিতে পারলেন না। ওনারা, আমরা যখন বাবুদলের মৃত্যুর কথাটাও তুললাম তখন ওনারা একটা মানে অদ্ভুত টাইপের কথা বললো। কী বললেন? যে যদি কোনো বাচ্চা বায়না করে মোবাইল কেনার জন্য এবং সুসাইড করে তার জন্য কি তার বাবা দায়ী? আমরা যখন বললাম যে একটা, আপনারা যেটা বলছেন যে সামান্য একটা ভুল হয়েছে, রেজাল্টটা উইথড্র করে নিয়েছেন এবং বলছেন যে উইথড্র মানে এখন আজকে যেটা নতুন করে বললো, এর আগে আমরা যখন এসেছিলাম তখন অফিসিয়ালি নোটিফিকেশান কিছুই করেনি, জাস্ট রেজাল্টটা উইথড্র করে নিয়েছে। কিন্তু আজকে বলা হলো উইথড্র মানে একজনই, মানে পিএসসির একজন আধিকারিক বললেন উইথড্র মানে ক্যান্সেল। আমি জানি না কোন ডিকশনারি উনি ফলো করেন, উইথড্র মানে ক্যান্সেল আমার মাথায় অন্তত ঢোকেনি। আবারও চাকরি প্রার্থীদের কাছে যাব, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, রাজনৈতিক নেতারা রয়েছেন আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন, একদম নির্ভয়। রাজনীতি কিছু বুঝি না, আমরা নিজের বেকারত্ব জ্বালায় ভুগছি। আমাদের একটাই প্রশ্ন, পিএসসি গোটা ভারতবর্ষের যে কোনো রাজ্যে আছে, একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউট, সেখানে রেজাল্ট, 6,800 ছেলের ভবিষ্যৎ, সেখানে ভুল কী করে হতে পারে? সব আইএএস অফিসার বসে আছেন, বিসিএস অফিসার বসে আছেন, ভুল কী করে হয়? একটা রেজাল্ট যখন সবার লাইফ হচ্ছে সেটা তো বহুবার চেক হবে, বহু আধিকারিক সেটা চেক করবেন, সাইন হবে, তারপরে তো সেটা আপলোড হবে সাইটে। তো ওনারা শুধু একটা ছোট্ট ভুল বলে চালিয়ে দিচ্ছেন, কী হবে ছোট্ট ভুল? কোন যুক্তি? এটা তো ছোট্ট ভুল না, আমরা পলিটিক্স কিছু বুঝি না, আমরা এখন বর্তমানে বেকার, আগে আমাদেরকে একটা এস্টাবলিশ হতে হবে। কিন্তু তারপরে আমরা এসে শুনতে পাচ্ছি একটা ছোট্ট ভুল হয়েছে, তাই রেজাল্টটা উইথড্রল করা হলো, তার কারণে একজন সুসাইড করলো।